নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডেকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। আগামীকাল মঙ্গলবার 7 মে 2024 ছয় রাশির বাম্পার অর্থপ্রাপ্তি হতে চলেছে। প্রত্যেকে জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় বজরঙ্গবলী অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। আর আমি আজকে 12টি রাশির মধ্যে স্পেসিফিক 6টি রাশির কথা বলবো, যে রাশি মঙ্গলবার হতে চলেছে সৌভাগ্যশালী রাশি। আপনাদের ধন সম্পত্তি ফুলে ফেঁপে উঠতে চলেছে, যে কোনো দিক থেকে আপনাদের বড় ধরনের আর্থিক লাভ দেখা যাচ্ছে। আপনাদের এই সময় যে কোনো কাজে আপনারা সফলতা পেতে চলেছেন, কোন কোন দিক থেকে আপনারা লাভ পেতে চলেছেন তাও আমি এই ভিডিওতে আলোচনা করব। আগামীকাল মঙ্গলবার চতুর্দশী তিথি রয়েছে এবং আপনার অশ্বিনী নক্ষত্র এবং ভরণী নক্ষত্র দিনটিকে রিপ্রেজেন্ট করছে এবং এর পাশাপাশি যোগ রয়েছে প্রীতি যোগ এবং রাহুকাল রয়েছে 3:20 থেকে 4:50 পর্যন্ত রাহুকাল রয়েছে। আগামীকাল যে ছয় রাশির আমি কথা বলবো, যে ছয় রাশি ফুলে ফেঁপে উঠতে চলেছে, কোন কোন দিক থেকে এই ছয় রাশি লাভ পেতে চলেছে, সেই ছয়টি রাশির কোন সময়টা আপনাদের ক্ষেত্রে শুভ এবং কোন সময় ইনভেস্টমেন্ট করা উচিত, সমস্ত কিছু বিষয় নিয়ে আমি আলোচনা করব। তার আগে যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন। দেখুন, যাদের ক্ষেত্রে অর্থপ্রাপ্তিতে বাধা আসছে আপনারা অবশ্যই রাহু রক্ষা কবচ পরিধান করুন, কারণ রাহু হচ্ছে কলিযুগে অর্থপ্রাপ্তির মুখ্য কারক গ্রহ এবং সর্বোপরি ভাগ্য ভাবকে স্ট্রং করুন, কারণ এটা সম্পূর্ণরূপে ভাগ্যের খেলা। ভাগ্য যদি আপনার শুভ থাকে কি না, যে কোনো দিক থেকে কিন্তু আপনার ধন প্রাপ্তির সম্ভাবনা কিন্তু থাকবে। আমি 3টি রাশির কথা বলি, রাহু, শুক্র এবং বুধ আপনার জন্মকুণ্ডলিতে কেমন রয়েছে এবং সর্বোপরি আপনার ভাগ্যভাব এবং এর পাশাপাশি দশা মহাদশাগুলো আপনার শুভ রয়েছে কিনা। কারণ আমি যে প্রতিদিন আপনাদেরকে এই ভিডিওটি দিই, অনেকের ক্ষেত্রেই যে স্যার আমার অর্থপ্রাপ্তি হচ্ছে, অনেকে মেসেজ করছেন হোয়াটসঅ্যাপে, কারো কারো ক্ষেত্রে 2-1 নম্বরের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা চলে আসছে, অবশ্যই আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন। বর্তমানে রাহু রক্ষা কবচের উপর স্পেশাল ডিসকাউন্ট চলছে, অর্থাৎ শুভ অক্ষয় তৃতীয়া উপলক্ষে রাহু রক্ষা কবচের উপর স্পেশাল ডিসকাউন্ট চলছে। যারা নিতে ইচ্ছুক রয়েছেন অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন। এবার আসি যে ছয় রাশির নাম আমি বলবো, সেই ছয় রাশির ক্ষেত্রে কোন কোন দিক থেকে লাভ, কোন কোন দিক থেকে আপনারা অর্থপ্রাপ্তি হতে চলেছে আমি একে একে আলোচনা করতে চলেছি। মঙ্গলবার প্রত্যেকে হনুমানজির উপাসনা অবশ্যই করবেন, যাদের মামলা মকদ্দমাতে জড়িয়ে পড়েছেন তারা অবশ্যই হনুমানজির উপাসনা করুন, তাতে কিন্তু বিশেষভাবে আপনারা কিন্তু লাভ কিন্তু পাবেন। প্রথম রাশি আগামীকালের জন্য মহাসৌভাগ্যশালী রাশি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির আপনাদের আগামীকাল প্রবল অর্থপ্রাপ্তির সম্ভাবনা দেখা যাচ্ছে। আপনাদের বিজনেস থেকে অথবা কোনো জায়গায় সম্পত্তি থেকে বা লটারি থেকে বা ফাটকা থেকে বড় ধরনের হঠাৎ ধনপ্রাপ্তির যোগ আপনাদের সৃষ্টি হয়েছে। আপনাদের আগামীকালের যে শুভ সময় সেটা দেখা যাচ্ছে সকাল 8:50 থেকে 9:51 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। আপনাদের টার্গেট নাম্বার 5। দ্বিতীয় যে রাশি আমি বলবো সেটি হচ্ছে আপনার সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে আগামীকাল গাঢ় অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে। আপনাদের বিজনেস থেকে বড় মুনাফা হতে পারে এবং যারা শেয়ার বাজারে ইনভেস্টমেন্ট করতে চাইছেন বা ইনভেস্টমেন্ট করেছিলেন সেখান থেকে লাভ, বা গোল্ড বা লটারি থেকে আপনারা এই সময় বড় ধরনের অর্থপ্রাপ্তি আপনাদের যোগ দেখা যাচ্ছে। আপনাদের যে শুভ সময় সকাল 10:14 থেকে 11:56 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে অতীব শুভ। আপনাদের যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে 3। এরপর যে রাশি সেটি হচ্ছে আপনার মকর রাশি। হ্যাঁ, মকর রাশির ক্ষেত্রে কিন্তু গাঢ় অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে। মকর রাশির আপনাদের যে কোনো দিক থেকে আপনাদের হঠাৎ অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে।
আপনাদের ভাগ্যভাব যদি স্ট্রং থাকে, আপনাদের রাহু যদি শুভ যদি থাকে, আপনারা বড় ধরনের অর্থপ্রাপ্তি আপনাদের হবে। বিশেষ করে ফাটকা থেকে, আপনাদের অনলাইন ট্রেন্ডিং থেকে, শেয়ার বাজার থেকে, লটারি থেকে, যে কোনো দিক থেকে বা কোনো সম্পত্তি থেকে আপনারা এই সময় বড় ধরনের অর্থলাভ পেতে কিন্তু পারেন। আপনাদের টার্গেট নাম্বার 8। এবার যে রাশি বলবো সেটি হচ্ছে আপনার মেষ রাশি, 4 নম্বর রাশি। মেষ রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের যে শুভ সময়টা যেটা দেখা যাচ্ছে, সকাল 11:55 থেকে 12:25 পর্যন্ত টাইমটা আপনাদের শুভ। আপনাদের টার্গেট নাম্বার 7, আগামীকালের আপনাদের টার্গেট নাম্বার 7, আপনাদের যে কোনো দিক থেকে মেষ রাশির প্রবল অর্থপ্রাপ্তির যোগ দেখা যায় সৃষ্টি হয়েছে। যদি আপনাদের জন্মছকে বড় কোনো দোষ না থাকে, নিশ্চিত রূপে আমি এই কথা বলবো, আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু 100% হতে চলেছে। যে কোনো দিক থেকে আপনাদের সম্পত্তি এবং আপনাদের কোনো বিজনেস থেকে বড় ধরনের অর্থ লাভ হওয়ার সম্ভাবনা কিন্তু সৃষ্টি হয়েছে। এরপর যে রাশি সেটি হচ্ছে আপনার মহা সৌভাগ্যশালী রাশি, আপনার মিথুন রাশি। হ্যাঁ, মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু আগামীকাল বড় ধরনের অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে। আপনাদের ভাগ্যের দ্বারা হঠাৎ অর্থ লাভের যোগ কিন্তু আপনাদের দেখা যাচ্ছে। যদি আপনাদের কোনো সম্পত্তিতে ইনভেস্টমেন্ট করেন বা কোনো শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করে, আগামী দিনে আপনারা শুভ ফল পাবেন। লটারি ফাটকা থেকেও বড় ধরনের অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু সৃষ্টি হতে চলেছে। মিথুন রাশির টার্গেট নাম্বার 2, আপনাদের যে শুভ সময় সকাল 10:42 থেকে 11:25 পর্যন্ত আপনাদের ক্ষেত্রে টাইমটা শুভ। অর্থাৎ এই 6টি রাশির ক্ষেত্রে প্রবল অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। যদি আপনাদের জন্মছকে বড় কোনো দোষ না থাকে, এই সময় কিন্তু আপনারা হতে পারেন কোটিপতি। যে কোনো দিক থেকে আপনাদের বড় ধরনের অর্থপ্রাপ্তি হতে পারে। এবং এর পাশাপাশি আপনারা যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা মেসেজ করুন। আমি আবারও বলছি, যাদের ক্ষেত্রে হচ্ছে না, একবার ব্যক্তিগত জন্মছক অথবা আপনারা যাদের ক্ষেত্রে নেই, হস্তরেখা আগে দেখিয়ে নিন। কারণ আমি বারবার বলি যে অর্থপ্রাপ্তির যে বাম্পার অর্থপ্রাপ্তির যে আমি কথা বলছি, যে কোনো দিক থেকে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু আগামীকাল নিশ্চিত রূপে কিন্তু হতে কিন্তু পারে। শুধুমাত্র যে আমি লটারি থেকেই বলছি এটা না, আপনাদের বড় ধরনের কোনো বিজনেস থেকেও লাভ, আপনাদের কোনো ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা আপনারা আগামীকাল পেতে পারেন, কোনো সম্পত্তিগত দিক থেকে আপনারা লাভ পেতে পারেন, কোনো রাস্তাতে কুড়িয়েও অর্থ আপনারা কিন্তু পেতে পারেন। অর্থাৎ অর্থ আপনারা কিন্তু পাবেন, সে কম হোক বেশি হোক। আপনি 5 টাকাও পেতে পারেন, আপনি 5 লক্ষ টাকাও পেতে পারেন। অর্থাৎ এটা সম্পূর্ণ ডিপেন্ড করছে আপনার ভাগ্যের উপর। তাই অবশ্যই যারা ভিডিওটি দেখছেন না, প্রচুর এই ভিডিওটিকে আপনারা শেয়ার করুন। এবং যাদের ক্ষেত্রে অর্থ আটকে গেছে, হচ্ছে না, আপনারা রাহু রক্ষা কবচ অবশ্যই পরিধান করুন। আপনারা সকল প্রিয় দর্শক বন্ধুর কাছে একটাই অনুরোধ, আপনারা অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং ভিডিওটিকে প্রচুর আপনারা শেয়ার করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। প্রত্যেকে জয় শ্রীরাম, জয় বজরঙ্গ বলি। অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। নমস্কার।